गुड मॉर्निंग एवरीवन। तो आज के वीडियो एकटूखानी एक्साइटिंग। तुम्हार प्रत्येक रविवार जेमन आउटिंग दे आमादेर, तो सेरकम ही आउटिंग दिए। तो आउटिंगे जाच्छि एखन, तो आमरा एकटू एक्सट्रा टाइम निये जाच्छि कारण आमरा पूजोर शपिंग करब, कारण बाड़ी जाब आमरा। तो पूजोर शपिंग टपिंग करे जाब। तो तुम्हारा सबाई जानो जे बेंगालोरे जिनिसेर प्रचुर दाम, किन्तु आमरा एकटा जायगा खुंजे যেখানে তুলনামূলকভাবে দাম কম, তো সেখানেই যাচ্ছি। তোমাদেরও দেখাবো আমরা কোথায় যাচ্ছি এবং কী কী শপিং করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো সাথে থাকো। আমরা অনেক লেট হয়ে গেছি অলরেডি, তাড়াতাড়ি যেতে হবে, চলো। রাস্তায় যেতে যেতে দেখছি শিব মন্দিরটার সামনে খুব ভিড় হয়েছে, জানি না কী হচ্ছে এখানে। আর আমাদের গিয়ে দেখারও টাইম নেই কারণ উই আর লেট। এখানে বাসের সিস্টেমগুলো খুব ভালো দেখো, মানে আমরা সবাই উঠে পড়লাম, সব প্যাসেঞ্জার উঠে পড়ার পর বাস অটোমেটিক বন্ধ হয়ে যায় বাসের দরজাটা। তো এটা খুব একটা ভালো সিস্টেম, আমি আমাদের ওখানে কোনো বাসে এখনো পর্যন্ত এটা দেখিনি। এটা হলে বেশ ভালো হয়, ঝুলে ঝুলে যাওয়ার কোনো ব্যাপার থাকে না। তো আমরা এখন ফাইনালি ইয়াসমানপুর এসেছি, এখন এখান থেকে আমরা বাস চেঞ্জ করব, তারপর এখান থেকে যাব শিবাজিনগর। জানি না আমার কথাটা শোনা যাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে যশবন্তপুর বাস স্ট্যান্ডে নেমে। তো এখান দিয়ে যাচ্ছি আমরা, এখন ওপরে যাব ফার্স্ট ফ্লোর। আই থিঙ্ক এখান দিয়ে যাই, আমরা ঠিকঠাক রাস্তা চিনতে পারছি না, একে ওকে তাকে জিজ্ঞাসা করে যাচ্ছি, এতই খারাপ অবস্থা আমাদের। কোথায় উঠছি নিজেরাও জানি না, অনেক কষ্টে একে ওকে তাকে জিজ্ঞাসা করে আমরা এখানে পেয়ে গেছি যে কত নম্বর প্ল্যাটফর্মে আসবে বাসটা। কিন্তু বিষয়টা হয়ে গেছে, মানে সমস্যাটা এখানে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের যে কেউ এখানে হিন্দি বোঝে না, বাংলা তো ছাড়ো, হিন্দি কেউ বোঝে না, সব মানে এখানকার ল্যাঙ্গুয়েজে মালায়ালাম ল্যাঙ্গুয়েজে কথা বলছে। তো আমরা ওই জন্য বুঝতে পারছিলাম না, যাই হোক ইশারা করে আমাদের বললো যে এক নম্বরের প্ল্যাটফর্মে আসবে, আর আমরাও দেখা দেখলাম। তো এখন বাসের জন্য ওয়েট করছি, কখন আসবে জানি না। তো আমাদের বাস চলে এসছে, এবার বাসের ভিতরে ঢুকতে হবে। আর দেখো কত ভিড়, মানে ফার্স্ট গেটটা দিয়ে আমি উঠতেই পারলাম না, তো এবার চলো সেকেন্ড গেট দিয়ে আমাকে তাড়াহুড়ো করে উঠতে হবে, নাহলে বাসটা ছেড়ে দেবে এবার। মানে এত ভিড় ভাবা যায় না। তো চলো টাইম ওয়েস্ট না করে আমরা আমাদের টিকিটটা কেটে ফেলি আর চটপট পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে। ব্যাস, আর চটপট পৌঁছানো হলো না, এত জ্যাম, কীভাবে যে পৌঁছাবো আর কীভাবে যে ঠিক টাইমে হোস্টেল পৌঁছাবো ভগবানই জানে। তো আমরা ফাইনালি অনেক জ্যাম পেরিয়ে পৌঁছে গেছি শিবাজিনগরে। তো দেখো পাশে অনেক দোকান আছে আর অনেক মলও আছে এখানে, তোমরা যেখান থেকে খুশি শপিং করতে পারো। রাস্তার ধারে এই দোকানগুলো থেকে শপিং করলে তোমরা বার্গেলিং করতে পারবে, আর কোনো মলের ভেতর ঢুকলে সেখানে তোমরা বার্গেলিং করতে পারবে না। তো এরিয়াটা হচ্ছে ঠিক এরকম। তো শপিং করতে করতে এত বিজি হয়ে পড়েছিলাম যে ভিডিওই করা হয়নি। তো এখন এসছি ভিতর দোকানে, কিনবে এরকম জুতো কিনবে। তো আর তো দেখো এই লাইনে যত জুতো আছে সব 100 টাকা দামের জুতো, এখান থেকে সিঙ্গার আই থিঙ্ক কিছু একটা কিনবে, দেখো ওপরে 100 লেখা আছে। আর এই দিকে রয়ে যত জুতো আছে সব 200 টাকার দাম। আর অবশ্যই সমস্ত জিনিস কেনার আগে তোমরা দরদাম করবে খুব সুন্দরভাবে, কারণ না হলে এরা কিন্তু প্রচণ্ড দাম বলে। আর অবশ্যই জিনিসগুলো ভালো করে দেখে নেবে যে জিনিসগুলো ঠিকঠাক আছে কি না। তো এখানে চারিদিকে অনেক দোকান আছে, তোমরা যেখান থেকে খুশি জিনিস নিতে পারো। তো এত ঘুরে ঘুরে শপিং করতে করতে খিদে পেয়ে গিয়েছিলো, তাই আমরা একটা দোকানে এসে খেয়ে নিচ্ছি। দেখো এই মন্দিরটার ঠিক অপোজিট সাইডে একটা জুতোর দোকান আছে, এখান থেকে সিঙ্গার জুতো কিনবে। আগের দোকানে জুতো সিঙ্গারের পছন্দ হয়নি, তো এখানে যত জুতো তোমরা দেখতে পাচ্ছ সব 200 টাকা দাম। তো সিঙ্গার এখান থেকে আই থিঙ্ক এই জুতোটা কিনলেও কিনতে পারে। শপিং করতে করতে আমরা ভুলেই গিয়েছিলাম যে অনেক লেট হয়ে গেছে, অলরেডি 5টা বেজে গেছে। তো এরপর আমাদের এখান থেকে বেরোতে হবে, নাহলে হোস্টেলে আর ঢুকতে দেবে না। তো শিবাজিনগর গিয়ে তোমাদের সাথে বেশি কথা হয়নি আর খুব ভালো করে ভিডিওটা করতেও পারিনি আমি, কারণ আমাদের কাছে খুব কম সময় থাকে হোস্টেল থেকে। 2 ঘন্টার আউটিং দেয়, তাও আমরা এক্সট্রা 1-2 ঘন্টার পারমিশন নিয়ে বেরিয়েছিলাম,
কিন্তু তোমরা তো সবাই জানোই শপিং করতে কত টাইম লাগে, তাও আবার যদি হয় পুজোর শপিং। তো আমি নিজের জন্য অনেক কিছু কিনেছি আর বাড়ির লোকের জন্য অনেক কিছু কিনেছি, সেগুলো হয়তো এই একটা ভিডিওতে কভার করা পসিবল হবে না। তো এর জন্য আমি একটা অন্য ভিডিও বানাবো এবং তোমাদের দেখাবো যে আমি পুজোয় টোটাল কী কী শপিং করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো সবার আগে এখন আমাদের হোস্টেল পৌঁছাতে হবে, জানি না কী হবে হোস্টেলে গিয়ে। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততদিনের জন্য টাটা।